তো এমন অনেকে রয়েছে যারা ইমো থেকে কাউকে কল করলে ওইখানে কিন্তু নানা রকম সমস্যা কিন্তু দেখায় এবং ওইখান থেকে কিন্তু কলটি করা যায় না, পরে কিন্তু ডিসকানেক্ট কিন্তু হয়ে যায়। তো এখন আপনার এমন সমস্যা হয়ে থাকলে আপনি কিভাবে আপনার ইমোতে আবার পুনরায় কল করবেন, এই সমস্যাটা আপনি সমাধান করবেন? তো এইটা সমাধান করতে হলে আপনি কি করবেন, এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে এখান থেকে সেটিং অ্যাপটি থাকবে, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকে, আপনি প্রথমেই এই সেটিং অ্যাপে আপনি চলে আসবেন। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার সেটিং অ্যাপে আপনি চলে আসবেন। তো এখানে আমি প্রথমে বলছি আমি এখানে যে সেটিং গুলো দেখিয়ে দিব, যদি আপনাদের মোবাইলে এই সেটিং গুলো আপনারা না পান তাহলে আপনারা কিভাবে আপনার ইমোতে এই যে কলটি যাচ্ছে না এটা সমাধান করবেন, এটাও কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দিব। তার কারণ এখানে কিন্তু এক একজনের সেটিং কিন্তু এক এক রকম থাকে, যার কারণে আপনারা অনেকে কিন্তু খুঁজে পাবেন না এবং এখানে কিন্তু নাও কিন্তু থাকতে পারে। তো তারপর আপনারা কাজগুলো করতে পারবেন, কিভাবে করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখান থেকে এখন যাদের সেটিং গুলো রয়েছে তারা কিভাবে এই কাজগুলো করবেন সেটা দেখে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখন সেটিং অ্যাপে চলে আসবেন, এখান থেকে একটু নিচে চলে আসলে আপনি কিন্তু এমন একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন, এমন কিন্তু অপশন কিন্তু এখানে অনেকের কিন্তু থাকে। তো এমন অপশন থাকলে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার এই মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো যদি আপনি এই অপশনগুলো না পান আমি আবার বলছি ভিডিও শেষে কিন্তু দেখে দিব। তো এখান থেকে আপনি এই যে অ্যাপগুলো রয়েছে এখান থেকে মূলত আপনাকে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এইটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে কিন্তু বের করতে হবে। তো এখান থেকে আপনি ইমো অ্যাপটি খুঁজে বের করার পর আপনি এর ভিতরে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু অ্যাপটি এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি সবার আগে দেখতে পাবেন এইখান থেকে কিন্তু আপনার এখানে তিনটা অপশন কিন্তু শো করবে, একটা হচ্ছে ফলো সিস্টেম, একটা হচ্ছে পারমিশন, আর একটা হলো স্টোরি সেন্সেস। এই তিনটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই যে পারমিশন, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি পারমিশনে ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার উপরে কিন্তু কিছু অ্যালাউ করা অপশন থাকবে, যেমন ক্যালেন্ডার, কলর, ক্যামেরা, কন্ট্যাক্ট, এরকম ইত্যাদি জিনিস কিন্তু অ্যালাউ কিন্তু করা থাকতে পারে। অনেকে রয়েছে এখানে কোনো কিছু অ্যালাউ করা থাকবে না, নিচে দেখতে পাবেন এই যে নট অ্যালাউ, এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু নট অ্যালাউ কিন্তু থাকতে পারে। তো অ্যালাউ করা যদি আছে আপনার থাকবে এবং যেগুলো অ্যালাউ করা নেই নিচে দেখতে পাবেন এই যে নট অ্যালাউ, যতগুলো অপশন আপনার এখান থেকে নট অ্যালাউ করা থাকবে প্রত্যেকটার উপর আপনি এভাবে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ সিলেক্ট করবেন, এখান থেকে ব্যাক করবেন, আবারও আপনি এখান থেকে যেগুলো নট অ্যালাউ থাকবে এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন, আবার এখান থেকে আপনি মানে ব্যাক করবেন, এখান থেকে প্রত্যেকটা বিষয় যেগুলো আপনার নট অ্যালাউ করা থাকবে সবগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে করে ব্যাক করবেন, আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দেবেন। মূলত এখান থেকে সমস্ত কিছু আপনাকে অ্যালাউ কিন্তু করতে হবে। তো এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফলো সিস্টেম রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন স্টোরি সেন্সেস, আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ার সেন্স, আপনি এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখন আমরা দেখে নিব এই যে আপনার যে সেটিং গুলো আমি দেখে দিলাম, আপনারা যদি এগুলো খুঁজে না পান অনেকেই নাও পেতে পারেন, তারা কিভাবে এই কাজগুলো করবেন? তো তারা কি করবেন, এখান থেকে চলে আসবেন, আপনার যে এই যে ইমো অ্যাপটি রয়েছে মোবাইলে থাকবে, আপনি এই ইমো অ্যাপের ভিতরে এইভাবে ক্লিক করে ধরবেন। যখন আপনি ক্লিক করে ধরবেন আপনার সামনে কিন্তু এরকম এই যে অ্যাপ ইনফো এমন একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে যখন আপনি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ফরেস্ট স্টপ, পারমিশন এবং কি স্টোরি সেন্সের সমস্ত অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি কিছুক্ষণ আগে যেভাবে দেখিয়েছিলাম আপনি এখান থেকে ঠিক ওইগুলো এইভাবে করে নেবেন। অবশ্যই কিন্তু আপনি পরবর্তীতে ইমোতে কল করলে কিন্তু কলগুলো আপনার অবশ্যই কিন্তু তাদের ওইখানে কিন্তু চলে যাবে বা আপনি কলগুলো কিন্তু করতে পারবেন, আপনার এই সমস্যাটা কিন্তু অবশ্যই সমাধান কিন্তু হয়ে যাবে।